একটা অবাক করা হাদিস শোনাই। ফাতেমা এমন একজন বউ ছিলেন যিনি তার স্বামীর কাছে কোনো আবদারি করতেন না, কোনো কিছু চাইতেন না। তো একদিন স্বামী আসছে, আলী এসে বলছে, এই ফাতেমা, তুমি আমার কাছে কোনো কিছু চাও না কেন? কিচ্ছুই চাও না, আমি চাই তোমাকে দিতে তুমি নিতেই চাও না। আজকে তুমি এমন একটা কিছু চাইবা যেটা খাওয়ার জিনিস হবে, আমি তোমাকে নিয়ে এসে খাওয়াবো, আমি তোমাকে নিয়ে এসে, আমি তোমাকে নিয়ে এসে। তো ফাতেমা বলছে, না দরকার না, কি দরকার, থাক না, কোনো প্রয়োজন নাই। তো আলী আজকে নাসরবান্ধা, না আমি খাওয়াই ছাড়বো আজকে, বলো কি খাবা। তো চাওয়ার একটা লিমিটেশন আছে। উনি বললেন, আমার কিচ্ছু লাগবে না, জাস্ট বাজার থেকে একটা আনার নিয়ে আসবেন। কি নিয়ে আসবেন? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ঠিক আছে যাও, আমি যাচ্ছি তোমার জন্য নিয়ে আসবো একটা আনার। বের হয়েছেন নেওয়ার জন্য। এই মনোযোগ দিয়ে শুনবেন হাদিসটা, খুব মনোযোগ দিয়ে। বাজার থেকে একটা আনার কিনেছেন, কিনে যখন বাসায় ব্যাক করবেন, হঠাৎ করে একজন গরিব মানুষ আসছে, এসে বলছে, আলী আজ তিন দিন যাবৎ আমার পেটে কোনো খানা নাই, আমি বড় হত দরিদ্র মানুষ, খুবই ক্ষুধার্ত মানুষ, তুমি কি আমাকে কিছু খাওয়াতে পারবা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা দান করার মেন্টালিটি ছিল, এতটা ভালো মানুষ ছিলেন, বইয়ের কথা ভুলে গিয়েছেন, ওই আনারটাও আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। তো যখন আনার মানে হচ্ছে ডালিম, 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 ও আচ্ছা, না বুঝতে বলা যাবে, কোনো সমস্যা নাই। আনার মানে হচ্ছে নগরে ডালিম আছে না নাই? তোমাদের নগরে একটা বড় বাজার আছে, বাজারটার নাম কি? হ্যাঁ, ওখানে দেখবা রাস্তার বাম পাশে শপগুলো বসে না, ফলের শপ, দেখবা অনেক 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 আপনার আঙ্গুর রাখা আছে, বেদানা রাখা আছে, আছে না নাই? আপনারা বেদানাও বলেন, ডালিমও বলেন। আচ্ছা, তো উনি দান করে দিয়েছেন। তো যখন দান করে দিয়েছেন, হঠাৎ করে মাথায় আসছে, তো কার জন্য ছিল? ফাতেমার জন্য। বলেন কার জন্য ছিল? তো মনটা খারাপ যে জীবনে বউ একবার চাইলো, তাও খাওয়াইতে পারলাম না, মানুষকে দিয়ে দিলাম, বাসায় আসছে, মনটা খুবই খারাপ। তো বউয়ের ভালোবাসা কাকে বলে খুব ভালো করে বুঝবেন। আলী যখন গেটটা খুলেছে, ফাতেমা যখন আলীর চেহারার দিকে তাকাইছে, বলছে, আলী নিশ্চিত তুমি আমার বেদনা, আমার ডালিম, তুমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছো। সুবহানাল্লাহ। তো বলছে ফাতেমা, আসলেই তাই, আমি দান করে দিয়ে আসছি। তো বলছে আলী, তুমি যদি আমার জিনিসকে আল্লাহর রাস্তায় দান করে খুশি হও, আমি ফাতেমা তাতেই খুশি হয়ে গেলাম। অবাক করা বিষয় দেখেন, হঠাৎ করে একজন মানুষ বাসার গেটে নক করেছে, এই কেউ কি আছে বাসায়? গেট খুলেছে, তো দেখছে গেটের বাইরে দাঁড়িয়ে আছে একজন সাহাবী, তার নাম হচ্ছে সালমান ফার্সি। তার নাম কি? এদিকে পেছনে কেয়ামত হয়ে যাক, তোমরা আমার দিকে তাকাও। তার নাম কি? সালমান ফার্সি। বলছে, কি হয়েছে আপনার, হঠাৎ করে আপনি আমাদের বাসায় আসছেন? বলছে, নবীজি তোমার জন্য নয়টি আনার হাদিয়া পাঠিয়েছেন। আপনার সুবহানাল্লাহ পড়তে পারলেন না? কয়টি আনার? আরো জোরে। তো আলী বলছেন, নো, এটা আমার না, এটা আমার হতে পারে না। সালমান ফার্সি বলছে, কেন, এটা তোমার জন্য পাঠিয়েছে। আলী বলছে, ভালো করে চেক করো, এটা আমার জন্য হতে পারে না। বলছে, কেন? বলছে, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে আল্লাহর রাস্তায় একটা দিবে, আল্লাহ তারে দশ গুণ বাড়ায় দিবে। তাহলে আমার তো নয়টা হবে না, আমার হবে কয়টা? তো সালমান ফার্সি এই কথা শুনে আবার পকেটে হাত দিয়েছে, হাত দিয়ে আর একটা বের করেছে, বলছে, নবী তোমাকে দশটাই দিয়েছে, আমি জাস্ট পরীক্ষা করছিলাম। সুবহানাল্লাহ। পরে তো চাইলেও একটা ভালোবাসা লাগে, আর যে আল্লাহর রাস্তায় দান করে তার আরো বেশি বাড়ায় দেয়। একজন আওয়াজ দিয়ে বলে, তিনি কে? আর একটা রেওয়ায়াত বলি, একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুতা বিক্রি করলেন। কি বিক্রি করলেন? সুতার দাম হচ্ছে ছয় দিরহাম। কয় দিরহাম? আচ্ছা, তো বলছে, হে আমার স্বামী আলী, ছয় দিরহাম নিয়ে কয়েকটা রুটি নিয়ে আসো, হাসান এবং হোসাইনের জন্য। কার জন্য? হাসান এবং হোসাইন কার সন্তান?
ফাতেমা এবং আলীর সন্তান। তো অবাক করে একটা রেওয়ায়াত, আমি জাস্ট গতকালকে এটা পড়লাম, এটা আমি আগে জানতাম না। তো বের হয়েছে বাসার থেকে রুটি কিনবার জন্য, কি কিনবার জন্য, রুটি কিনে ফেলেছে। জাস্ট হি ওয়াজ কামিং ব্যাক টু হোম, বাসায় আসছিলেন। হঠাৎ করেই গরিব আসছে, অসহায় মানুষ, আলী কিচ্ছু নাই পেটে খাওয়ার মতো, তুমি কিছু দিতে পারবা? আলীর মনো মাইন্ড এতটা বড় ছিল, যা কিনতে গিয়েছিল ফ্যামিলির জন্য ওইটাও আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে। জোরেশ্বরে পড়েন, সুবহানাল্লাহ। সন্তানের জন্য খাবার আপনি কিনেছেন, কিন্তু দান করে দিয়েছেন, কিন্তু ভেতরে একটা কষ্ট আছে না নাই? দেখো যুবকেরা, প্লিজ প্লিজ লাফালাফি করো না, এদিকে আমার দিকে একদম স্থির হয়ে থাকো, চুপচাপ স্থির থাকো। কারণ নওগাঁর মানুষ তো এরা অভদ্র ঘরের সন্তান, এরা সব ভদ্র ঘরের সন্তান, ঠিক না? চুপচাপ থাকে। তো যখন ফিরে আসবেন, হঠাৎ করে একজন লোক আসছে, এসে বলছে, আলী তুমি কি উটটা কিনবা? উট বলেন কি? তো আলী বলছে, না ভাই টাকা পয়সা নাই, কেনা সম্ভব না। তো বলছে, তোমাকে আমি এইটা এখন দিচ্ছি, তোমার যখন বিক্রি করার সুযোগ হবে তখন বিক্রি করবা, তোমার লাভ তুমি রাখবা, আর আমারটা আমাকে দিলেই হবে। তো আলী বলছে, ঠিক আছে দাও। জাস্ট উটটা নিয়েছে, উট নিয়ে বাসায় ব্যাক করবে, আবার আরেকজন আসছে, বলছে, ভাই এর দাম কত নেবেন বলেন? বলছে, ভাই আপনি দাম বলেন। যে উটের দাম হওয়ার কথা 200 দিরহাম, ওই লোক আগেই বলছে, আমি এটাকে তোমার কাছ থেকে 300 দিরহাম দিয়ে ক্রয় করে নিব। নিয়ে নিয়েছে উট, তাহলে আগে ছিল মাত্র কয় দিরহাম, এখন তিনি কয় দিরহামের মালিক হয়ে গেলেন? সুবহানাল্লাহ, পড়তে পারলেন না? এখন এই যে 300 দিরহামের মালিক যাকে দিবে লভ্যাংশ খুঁজে পায় না, কই গেল লোকটা, লোক আর খুঁজে পায় না, না পেয়ে বাসায় আসছে। যখন গেট খুলেছে, গেট খুলেই দেখছে নবীজি তার বাসার ভেতরে বসে আছে। বলছে, আলী আজকের ঘটনা তুমি বলবা নাকি আমি বলবো? বলছে, নবী আপনিই বলেন। বলছে, তোমার কাছে সর্বপ্রথম যিনি উট বিক্রি করেছিলেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন জিব্রাইল, আর যিনি ক্রয় করেছেন 300 দিরহাম দিয়ে সে কোনো মানুষ নয়, তিনি হচ্ছেন ইসরাফিল। কেন নবী, এটা কেন আমার সঙ্গে হলো? বল, তুমি যে নিজে না খেয়ে মানুষকে খাওয়াইছো, এটা আল্লাহর কাছে বড্ড ভালো লেগেছে। তো আল্লাহ তোমার এত বেশি বাড়ায় দিয়েছে যে তুমি কল্পনাই করতে পারো না। সুবহানাল্লাহ, পড়েন। তাহলে প্রিয় ভাইয়েরা, আল্লাহর রাস্তায় দান করার জন্য আলী এবং ফাতেমার থেকে শিক্ষা নেওয়ার দরকারটা আছে না নাই? যতটুকু পারি নিজেও খাবো মানুষকেও দিব, নিজে খাবো মানুষকে দিব না, এটা স্বার্থপর ছাড়া কিচ্ছু হতে পারে না। আমরা স্বার্থপর হব না ভালোবেসে যাব? আল্লাহ ভালোবাসার মন আমাদের দান করুক, পড়না আমিন।